সন্তান নাই। সবাই যারা আমার বাবাকে হত্যা করছে তাদের উদ্দেশ্য ছিল যে তার পরিবারের ছেলে সন্তান নাই, তার ভবিষ্যৎ নাই, উত্তরসূরি নাই, যার কারণে এই চেয়ারটা অন্য কেউ নিতে পারবে না, এটা ভেবেই কিন্তু তারা আমার বাবাকে হত্যা করছে। তো আমি চাই না যে আমি যেভাবে যে আমার বাবার অবস্থানটা ধরে রাখছি, আমি চাই প্রতিটা পরিবার এইভাবে, নারী তো সেও তো মানুষ, পুরুষও মানুষ, তাহলে এভাবে যদি আমরা আমাদের অবস্থানটা প্রতিটা নারী আমরা ধরে রাখি, তাহলে পরবর্তীতে আমার না আমার বাবা এইভাবে নির্মমভাবে হত্যা হবে, না আমার আরেকজন বোনের ভাই হবে, না কারোর স্বামী হবে। তার মনে হয় আর কি পরবর্তী যে মিটিংটা হলো আমাদের পার্শ্ববর্তী মাঠে, ওই মিটিং এ আর কি আমার ইউনিয়নের এবং আমার বাবার জানাজার যে একটা অবস্থান ছিল ওই মাঠেই ছিল, সেখানে আর কি জনগণই বলেছে যে আমরা যে চেয়ারম্যানকে হারিয়েছি আমরা ওই পরিবারেই চেয়ারম্যান দেখতে চাই। মানে ওনাকে তো হত্যা করা হয়েছিল মূলত উনি চেয়ার ওনার কাছ থেকে এই চেয়ারম্যানের চেয়ার বা চেয়ারম্যানটা নেওয়ার জন্য, মূলত অন্য কোনো ফ্যামিলিগত বা অন্য কোনো দ্বন্দ্ব ছিল না, জাস্ট এই চেয়ারম্যানই নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে জনগণ বলছে যে আমরা এইটার বদলে এইভাবেই নিতে চাই যে আমরা ওই পরিবার থেকে আমরা আবার নতুন করে চেয়ারম্যান চাই। সেটা হচ্ছে আপনার কত বছর বয়সে আপনি? তখন আমার বয়স ছিল 23 বছর, আমার বয়স পরিপূর্ণ হয় নাই, যার কারণে সেবার আমি নিজে প্রার্থী হতে পারি নাই। আমার আম্মা, আমি নিজে যখন না হতে পেরেছি, আমার আম্মা একজন সহজ সরল গৃহিণী, তবুও জনগণ বলেছে যে ওই বাসার বাড়ির থেকে যদি একটা গাছও দাঁড়ায় আমরা তাকেই ভোট দিব। তো সেক্ষেত্রে আমার আম্মা তখন বাধ্য হইল পাবলিক মানে জনগণের সবার আশা পূরণ করার জন্য, আমার আম্মা নিজেই প্রার্থী হলো এবং অনেক মানে 9টা ওয়ার্ড থেকে উনি বিপুল ভোটে নির্বাচিত হলো। ফার্স্ট রেজাল্টও ওনার আসলো, সেকেন্ড রেজাল্টও ওনার আসলো। তো যেটা হচ্ছে জানতে চেয়েছিলাম যে আপনার তখন লাস্ট যখন আপনি নির্বাচন করলেন বা এখন আপনার বয়স বা কত বছর বয়সে আপনি নির্বাচন করলেন? আমি 27 বছর বয়সে নির্বাচন করছি, মানে 27-এর শেষ দিকে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আপনি আমাদের দেশে যদি 2-4-5 জন কনিষ্ঠ বা কম বয়সের মধ্যে? তো আরেকটা বিষয় আপনাকে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমরা কিন্তু যারা ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করে কিংবা জনপ্রতিনিধিত্ব করে তারা কিন্তু সবচেয়ে বেশি প্যারায় থাকে। পাবলিক রাত 2টায় হয়তো থানা সংশ্লিষ্ট হতে পারে, স্বাস্থ্য সংশ্লিষ্ট হতে পারে, এই ধরনের বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে মোকাবেলা করেন? আসলে এইগুলো হ্যাঁ এগুলো আমি আমার পক্ষ থেকে বলবো যে আমার পক্ষ থেকে আমার দায়িত্ব যতটুকু পালন করার আমি চেষ্টা করি। আমি চাইবো আমার মানে ইউনিয়নের 2-1 জন জনগণের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করলে হয়তো তার রেজাল্ট পেয়ে যাবেন। আপনার এলাকাবাসী কি নিয়ে আপনার স্বপ্ন কি? আমার এলাকাবাসীকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি সবসময় চাই আমার এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, মানুষের যে পানির সমস্যা, যেহেতু বিদ্যুতের সমস্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকটাই সলভ করছে, ভূমিহীনদের জন্য উনি কাজ করে যাচ্ছেন। তো আমাদের এখন বর্তমান সমস্যা সুপেয় পানির ব্যবস্থা এবং আমাদের গ্রামের মধ্যে কিছু কিছু রাস্তা আছে যেগুলো এখনো মেরামত কমপ্লিট হয় নাই, এটাই আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা এবং বেকার যুবকদের চাকরি। আপনার অন্যান্য মানুষের তুলনায় আপনার মধ্যে একটি ভিন্ন ভিন্ন একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আমরা এরকমটা দেখেছি যে ফ্যামিলিগত ভাবে পর্যায়ক্রমে কেউ জনপ্রতিনিধি হিসাবে কাজ করেন, সেটি হয়তো বাবা মারা গেলেন বা বয়স হয়েছে বা এই বিষয়ের পরে হয়, কিন্তু আপনার যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে আপনার আপনার পরিবার একজন মানুষকে হারিয়েছে, এই কৃষ্ণনগরের মানুষ একজন তাদের জনপ্রতিনিধিকে হারিয়েছে, যেটি স্বাভাবিক মৃত্যু নয়, এবং যারা এই অঞ্চলকে হয়তো ভালোবাসে না, কারণ একজন জনপ্রতিনিধি বরাবরই জনগণের কল্যাণে কাজ করে, আর একজন জনপ্রতিনিধিকে হত্যা করা মানে জনগণকে হত্যা করা। তো সেই জায়গাটিতে আমার যে বিষয়টি সেটি হচ্ছে যে এরকম আমরা সমাজে দেখি যে অনেক নারীরা রয়েছে যখন কোনো পরিবারে একটি মাত্র মেয়ে থাকে তখন অনেকটা অসহায় হয়ে পড়ে, এরকমটা হয়তো আপনিও জনপ্রতিনিধি হিসাবে ফেস করেন, যেটি যে এরকম হচ্ছে যে আমার বাবা নাই, হ্যাঁ, বা একই পরিবারের একটি মেয়ে সে কোথায় যাবে কি করবে, তাদেরকে আপনি আসলে সারা বাংলাদেশে, শুধু আপনার কৃষ্ণনগর না, আপনি কিন্তু একটা দৃষ্টান্ত আমি বলবো, সারা দেশের নারীদেরকে যারা এরকম একটি পরিবারের বাবা হারানো নারী বা স্বামী হারানো নারী বা এইরকম এই নারীগুলোকে আপনি কিভাবে সাহস যোগাবেন? অবশ্যই আমি আমার পাশ থেকে আমি সবসময় চেষ্টা করি যারা আমাদের ফ্যামিলির মতো অবস্থাতেই আছে, কারণ আমি জানি অভিভাবক হারানোর যন্ত্রণা কতটুকু,
তো আমার আশেপাশে আমি যেখানে জানতে পারি যে এই পরিবারের তারা অভিভাবককে হারিয়ে ফেলছে, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট তাদেরকে দিয়ে থাকি এবং সেটা আমার এলাকাবাসী জানে। এটা না, আমি একটু সারা দেশের মানুষ এরকম আপনার মতন জানেন যেন সাহসটা আসলে কিভাবে সেই সাহসিকতার দিক থেকে আপনার সাপোর্টটা বা আপনার জায়গা থেকে তাদের জন্য যারা সারা দেশের অনেক নিরীহ নারীরা রয়েছে, অসহায় নারীরা রয়েছে এরকম। আমি আমার পক্ষ থেকে চাইবো যে সারা দেশে আমাদের পরিবারের মতো বা আমার মতো এমন যারা আছে তারা সবাই তাদের নিজেদের উদ্যোগ নিয়ে তারা আসলে নিজেদের সাফল্যের জন্য যতটুকু করণীয় তারা নিজে থেকেই করুক, এবং আমার মতো আরো অনেকেই আছে যাদেরকে দেখে তারা তাদের সাহসটা যোগাক এবং নিজেদের সব বিষয়ে আর কি অভিজ্ঞত ভাবে তারা তাদের সামনের দিকে এগিয়ে। আপনার মা কি আপনাকে ছেলে মনে করে না মেয়ে মনে করে? আমার মা আমাকে উভয়টাই মনে করে। আমার মা বলে যে আমার পরিবারের মানে এখন ছেলেও সে মেয়েও সে অভিভাবকই সে। জনগণ কি মনে করে? জনগণের কথাটা আমি বলবো, জনগণও তাদের অভিভাবক হিসেবেই আমাকে মেনে নিয়েছে বিধায় কিন্তু তাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে এখানে নির্বাচিত করেই নিয়ে আসছে, এবং আমি সবসময় চেষ্টা করি যে পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান পুরুষ সেক্ষেত্রে আমার জন্য এমন কোনো দুর্নাম বা কোনো আমার জনগণ আমার থেকে এমন কোনো কষ্ট যেন না পায় যে আমাদের নারী চেয়ারম্যান বিধায় আমরা আমাদের কাজে পিছিয়ে আছি, যে পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের থেকে পিছিয়ে আছে। আমি বলতে পারি আমাদের ১২টা আমাদের উপজেলার মধ্যে ১২টা ইউনিয়নে আমি সবচেয়ে গর্ব করে বলতে পারি যে অন্য ১১টা ইউনিয়নের তুলনায় আমি সবসময় চেষ্টা করি আমার ইউনিয়নের একটা উন্নয়ন বাড়তি করানোর জন্য। আপনার বাবা জনপ্রতিনিধিত্ব করেছেন, তিনি কৃষ্ণনগরের জনগণের কল্যাণে কাজ করেছে, সেই প্রেক্ষাপটে ঘিরে আপনি একজন নারী হয়ে এই সাহসিকতা কিভাবে দেখালেন এবং এই সাহসটি আপনার কাছে কিভাবে আসলো, এই সাহসিকতাটা কিভাবে তৈরি হলো? আসলে আমি বলবো এটা সবটাই আমার বাবার অবদান। আজ আমি যে পর্যন্ত এসেছি সবটার পিছনে আমার বাবাই আছে। আমি যখন আমার বাবার কথা মনে করি বা আমার বাবা হত্যার সেই মানে ইটা আমার সামনে চোখের সামনে ভেসে আসে তখন আমাদের আমাদের লাইফ আমাদের মনে হয় না, এমনটাই মনে হয় যে আমার বাবা কতটা কষ্ট করে এই ইউনিয়ন পরিচালনা করছে, উনি কতটুকু মানে আমাদের সাথে সময় দিয়েছে, ইউনিয়নের সাথে মানে জনগণের সাথে সময় দিয়েছে, অন্যান্য কার্যক্রম ব্যবসা বাণিজ্য সামলাইছে, সবকিছু তিনি একাই করছে। তখন আমরা বুঝতাম না কিন্তু এখন যখন বাবার অভাবটা আমরা বুঝি তখন ওইগুলাই আমরা অনুভব করি যে উনি ওনার জায়গা থেকে কতটুকু পরিশ্রম করে উনি সবকিছু সামলেছে, তাহলে আমরা কেন পারবো না। তো আমার আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকেই আসলে বলে থাকে, যেটা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি হিসেবে যারা কাজ করেন তাদের যদি পুরুষ হয় সেক্ষেত্রে অনেক সময় পুরুষ জনপ্রতিনিধিরা কিন্তু তাদের ওয়াইফকে অনেক ভয় পায় বা দেখা গেছে যে তার হাজবেন্ড কখন ঘরে ফিরবে, ফিরছে না কেন বা এত সময় বাইরে দিচ্ছে কেন, অনেক অভিযোগ থাকে। তো সেক্ষেত্রে আপনি নারী হয়ে যেভাবে জনকল্যাণে কাজ করছেন, হ্যাঁ, তো সেই নারী আর পুরুষের মধ্যে আসলে তফাৎটা কতটুকু দেখছেন? আসলে আমি আমার ইউনিয়নের কথা কথাই বলি, আমি আমার ইউনিয়নে কিন্তু আমি সবসময় নারীদেরকে প্রায়োরিটি বেশি দিই। আমি যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আমি বিকালে একটা মিটিং অ্যাটেন্ড করছি, একটা ওয়ার্ড মিটিং ওয়ার্ড সভায় সেখানে অ্যাটেন্ড করেই কিন্তু দেখছি নারীর সংখ্যা বেশি পুরুষ কম। তো সেক্ষেত্রে আমি যেই বলছি যে এখানে নারীর সংখ্যা বেশি পুরুষ কম, তো তখন পুরুষরাই বলতেছে এখানে নারীর অধিকার বেশি কারণ নারী চেয়ারম্যান। তাই বলছি যে না, আপনাদের সবার সমানই অধিকার, সবার সমান অধিকার সম্মান আমরা দেওয়ার জন্যই আমরা সবাই একত্রিত হই এবং এক জায়গায় আলোচনাই করি। নারী চেয়ারম্যান বলে যে নারীর সম্মান এই জায়গাতেই বেশি হবে এটা না, তবে প্রতিবন্ধকতা পারিবারিক ভাবে যে না তুমি মেয়ে মানুষ বা এরকম আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে না যে তুমি তোমার বাবাকে হারিয়েছো এই মুহূর্তে এসে তুমি এই রিক্স নিয়ে, হ্যাঁ, যে তুমি কেন এই নির্বাচনে অংশগ্রহণ, এই ধরনের কি কোনো সিচুয়েশন আপনি কিভাবে আসলে ফেস করেছেন? অবশ্যই এই ধরনের সিচুয়েশন এখনো পর্যন্ত আছে আমার। ধন্যবাদ আপনাকে। যেটি হচ্ছে সবচেয়ে বড় যে বিষয় পারমিনা পুর যে সুন্দর বক্তব্যটি দিয়েছে এটি আমাদের মূল যে টার্গেট সেটি হচ্ছে নারী শক্তি নারী বল, আর যে বিষয়টিকে আমি একাত্মতা পোষণ করে সারা দেশের যে নারীরা নিজেদেরকে অনেক দুর্বল মনে করে, নারীরা যেখানে সাহস পায় না সেখানে একজন দৃষ্টান্ত সাহসী কন্যা হিসাবে আমি পারমিনা পুরকে এখানে আমি আখ্যায়িত করব। কৃষ্ণনগরের সেই সফল চেয়ারম্যান সারা বাংলাদেশের একটা দৃষ্টান্ত, কালীগঞ্জ উপজেলার দৃষ্টান্ত আর সাতক্ষীরার দৃষ্টান্ত, আর এই দৃষ্টান্ত যেন ছড়িয়ে ছিটে যায় সারা বাংলাদেশে এমনটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে।